হলো বাংলাদেশে যে চলচ্চিত্রের নায়ক বলে শাকিব খান তার বিষয়। তুই একটা হিন্দু মেয়ে বিয়া কইরা, বিয়া ছাড়া তার বাচ্চা হস, তোকে যারা ফলো করে তোর যারা ভক্ত তাদেরকে তুই কি শিখাস কি দাস? হ্যাঁ বেটা, তোর তো কোনো নৈতিক চরিত্র নাই। হ্যাঁ বেটা, তুই মুসলমান নামে বেইমান হারামি। হ্যাঁ বেটা, তুই বাঙালি নামে বেইমান হারামি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, অবশেষে শাকিব খানকে সোশ্যাল মিডিয়ায় শাকিব খানকে নিয়ে নিন্দার জোর, অবশেষে শাকিব খানকে কঠিন দুলাই করলো একজন বীর সৈনিক। প্রিয় দর্শক মন্ডলী, আপনার ধৈর্য গাড়ি বিড়া দেখবেন না টেনে। বাংলাদেশে যে চলচ্চিত্রের নায়ক বলে শাকিব খান তার বিষয়। আই শাকিব খান, এই বেটা তুই কি মুসলমান? তুই কোন ধর্ম মানুষ? এই বেটা, তোর দরকার তুই বিয়ে একটা কর, তোর দরকার তুই বিয়ে দুইটা কর, তোর দরকার তুই বিয়ে তিনটা কর, তোর দরকার তুই বিয়ে চারটা কর। ইসলামের বিধানে আছে, মুসলমানের বিধানে আছে, তুই একটা হিন্দু মেয়ে বিয়ে কইরা, বিয়ে ছাড়া তার বাচ্চা হস, তারপর আর একটা অবৈধভাবে বাচ্চা হস, তোর সমস্যাটা কি? এই তোকে যারা ফলো করে তোর যারা ভক্ত তাদেরকে তুই কি শিখাস কি দাস? হ্যাঁ বেটা, তোর তো কোনো নৈতিক চরিত্র নাই। হ্যাঁ বেটা, তুই মুসলমান নামে বেইমান হারামি। হ্যাঁ বেটা, তুই বাঙালি নামে বেইমান হারামি। তুই কোন ধরনের সেলিব্রিটি? হ্যাঁ বেটা, তুই কোন ধরনের সেলিব্রিটি? হ্যাঁ তুই জানিস আল্লাহ পর্দা ফরজ করেছে, আল্লাহ নিজেই পর্দার ভিতরে থাকে। হ্যাঁ বেটা, তুই জানিস মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মায়ের গর্ভে পর্দায় রেখে? হ্যাঁ বেটা, তুই জানিস পর্দা মানে হলো মানুষের জন্য নিরাপত্তা? হ্যাঁ বেটা, তুই জানিস যার ভিতরে পর্দা নাই তার ভিতরে মুসলমানের কিছু নাই? বেটা, তুই জানিস গরু মহিষকেও আল্লাহ গর্ভ থেকে সৃষ্টি করেছে, কিন্তু গরু মহিষের জন্য পর্দা ফরজ করে নাই, গরু মহিষকে মানুষে খাইতে পারে, হালাল করে দিয়ে চাই। গরু মহিষের জন্য জাহান্নাম নাই, জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। বেটা, তুই জানিস তুই মরবি মর, তুই যে তোর ফলোয়ার এই বাঙালি মুসলমান ভাই বোনদেরকে তুই ধ্বংস করছিস তোরে যারা ফলো করে। বেটা, এই তুই একটা বেইমান হারামি মুনাফেক। বেটা, তোর মতো সেলিব্রিটির মুখে থুতু বিলে, বেটা তোর মতো সেলিব্রিটির মুখে পেশাব করি। বেটা, তোর মতো সেলিব্রিটি একটা ইমানদারের জুতার সমান না। বেটা, আই আই তোর নৈতিক চরিত্র ঠিক কর, তোর যার চরিত্র ঠিক নাই সে তো পশুর সমান। বেটা, গরু মহিষ কুকুর বিড়ালের পর্দা ফরস না, তাদের জন্য জেনা বা ব্যবিচারের কোনো আইন নাই, মানুষের জন্য জেনা ব্যবিচার আইন আছে মুসলিম বিধানের ভিতরে, ইসলাম বিধানের ভিতরে, রাষ্ট্রের আইনের বিধানের ভিতরে মানুষের জন্য ন্যায় নীতি আছে, আইন আছে। তুই কোন ধরনের সেলিব্রিটি? এই বেটা, এই পশু, এই বেটা কুকুর, তুই চলচ্চিত্রের একটা অপমান, তুই চলচ্চিত্রের একটা ডাস্টবিন। তোর মতো যারা আছে তাদের মুখে পেশাব করি, তোর মতো সেলিব্রিটি যারা আছে তাদের গালে গালে জুতা মারি আমরা সাধারণ জনগণ তালে তালে। তোরা মুসলমানের কলঙ্ক, তোরা ইসলামের কলঙ্ক, তোরা আল্লাহর দুশমান, তোরা নবীর দুশমান, তোরা অলি আল্লাহ শাহজাল আলীর দুশমান, শাহবরানের দুশমান, তোরা বাংলাদেশের সকল ইমানদারের দুশমান। তোদের মতো সেলিব্রিটির আমরা সাধারণ জনগণ প্রত্যাহার করি, পরিত্যাগ করি, রেমিটেন্স তোরা প্রত্যাহার করি, পরিত্যাগ করি। তোদের কাছ থেকে ভালো কিছু শেখায় না, তোরা শয়তানের দ্বিতীয় শয়তান, তোরা শয়তানের অনুসারী, তোরা বেইমান হারামি মুনাফেক, তোরা বাংলাদেশের মানুষের মাইন্ডে পয়জন দিচ্ছিস। আয় শাকিব খান, হুঁশিয়ার সাবধান, তোর নৈতিক চরিত্র ঠিক কর, বদমাশ, ভালো হইতে পয়সা লাগে না। তুই জানিস শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আয় বেটা, জানিস তোরে যদি মহিষ, আল্লাহ যদি মহিষ সৃষ্টি করতো তুই মানুষ হইতে পারতি না, তাহলে তোর জন্য পর্দাই ছিল না, তুই আজকে নাচানাচি করতে পারতি না, তুই অস্ট্রেলিয়া করতে পারবি না। বেটা, আয় বেইমান হারামি মুনাফেক শাকিব খান, তুই জানিস তোকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামের জন্য, আল্লাহর বিধান মানানোর জন্য, মানার জন্য দুনিয়ার লাইফ। এটা শাকিব খান বেইমান হারামি, তুই জানিস দুনিয়ার লাইফটা আড়াই সেকেন্ডের, দুনিয়াটা থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না, পর দুনিয়া যাইতে হবে। তা দুনিয়ায় যদি তুই অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতা করো, জেনা করস, তাই দুনিয়া ধ্বংস হবি, পর দুনিয়া ধ্বংস হবি। আমরা তুই জানিস কোনো ইমানদার মানুষ, কোনো খাঁটি মুসলমান তোকে ভালোবাসে না, অন্তর থেকে তোকে ঘৃণা করে, থুতু ফেলে তোর চরিত্রের কারণে। আমরা তুই জানিস বেইমান হারামি মুনাফেক, তুই যদি তোর নৈতিক চরিত্র চেঞ্জ না করো তুই দুনিয়া ধ্বংস হবি, পর দুনিয়া ধ্বংস হবি। প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন, আল্লাহ হাফেজ। আজ যদি এই বুবলি ফেসবুক পোস্টে এই বিষয়টা শেয়ার না করতো, তাহলে হয়তো আমরা শাকিব খান সম্পর্কে ও জানা তথ্যগুলো বিষয়ে জানতে পারতাম না। সেইটা শেয়ার করায় এখন শাকিব খানের বিষয় সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারতেছি। প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পারতেছেন, চলচ্চিত্র এখন আগের মতো আর নেই, সব নষ্ট হয়ে গিয়েছে, বুঝেছেন, সব নষ্ট হয়ে গিয়েছে, এখন আর এই চলচ্চিত্রের মান নেই আর বাংলাদেশে। দেখতেই পারেন এই শাকিব খানের সম্পর্কে অনেক বিষয় সম্পর্কে আপনারা শুধু জানতেই আছেন, জানতেই আছেন, শুধু একের পর এক তথ্য।